سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا مثيل له ولا شبه له ولا كفو له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد جامع عربية مفتاح العلوم الدبوس আজকের এই সমাবেশ, এই মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, এই সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরার আশা রাখি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। কথাগুলো হল, আমরা সৃষ্টি জগৎকে দুই ভাগে বিভক্ত দেখি। এক ভাগকে দেখি জীব হিসেবে, আরেক ভাগকে দেখি নির্জীব হিসেবে। যেমন আমরা মানুষ জীব, আমাদের নিচের বিছানা উপরে সামিয়ানা নির্জীব। যদিও আমাদের দৃষ্টিতে দুই প্রকার দেখায়, বাস্তবে এবং আমার আল্লাহর দৃষ্টিতে দুই প্রকার নয়। সকল মানুষের জীবন, সকল মাখলুকের জীবন আছে, রু আছে, জীবনবিহীন রুবিহীন কিছুই নেই। রু না থাকলে কোন দেহ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। যদি আমরা মনে করি অমক বস্তু মুর্দা, তারপরও রু আছে না হয় অস্তিত্ব টিকে থাকবে। কি প্রমাণ সকল মাখলুকের জীবন আছে, রু আছে?
আমার আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি জীবন না থাকতো, রু না থাকতো, তাসবিহে রত থাকে কি করে? মুর্দা তো তাসবিহ করতে পারে। হ্যাঁ, আমরা বুঝি না, ভিন্ন কথা। অন্য মাখলুকের তাসবিহ এবং ভাষা বোঝা তো দূরের কথা। আমাদের স্বজাতি মানুষ, এমনকি এক দেশের বাসিন্দা, এরপরও তো এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের ভাষা পুরোপুরি বুঝি না। আমাদের মায়ার দেশ বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এদেশের দক্ষিণ পূর্ব কোণের জেলা চিটাগাং জেলা। এই জেলার কোন বাসিন্দা যদি আমাদের সাথে কথা বলে, হয়তো দশ আনি বারো আনি বুঝি। ওনারা কথা বলা আরম্ভ করল, এখন আর পাল্লায় পড়ে না। এক দেশে বসবাস করি, স্বজাতি, উনিও মানুষ আমিও মানুষ, তারপরও ভাষা বুঝি না। অন্য মাখলুকের ভাষা কি করে বুঝব? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুস্তাফা শরীফে লেখেন, তো না দিদি গাহে সুলাইমানরা, তো চেদানি আওয়াজে মুরগানরা। সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নাবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম সকল মাখলুকের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। আমরা তো তাঁর সাক্ষাৎ পাইনি, আমরা কি করে পশু পাখির ভাষা বুঝব? আমরা ভাষা বুঝি না, কিন্তু আছে তারা তসবিহে রত। যেমন হাদিস শরীফে আছে, তিতর পাখির তসবিহ, কামা তাদিন ও তুদান, যেমন করবে তেমন ভুগবে। ফেরেশতাদের তসবিহর কথা আছে, সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লুহা ওয়ান নিসাআ বিজ্জাওয়াইদ। পবিত্রতা বর্ণনা করছি ওই মহান সত্তা, যিনি মানুষকে সুন্দর করেছেন দাড়ির মাধ্যমে, নারীদেরকে সাজিয়েছেন লম্বা লম্বা চুল দিয়ে। আমরা এদের তাসবিহ বুঝি না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে কথাটি পরিষ্কার ভাবে বোঝানোর লক্ষ্যে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেন। এক নম্বর দৃষ্টান্ত, গারনা বুদে চশমা দিল হান্না নারা, কায়ব দিদে হিজরে আফর জানারা, কায়ব দিদে হিজরে আফর জানারা। মদিনার মসজিদে মেহরাবের পার্শ্বে নরা খেজুর গাছের খুঁটি, এই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওয়াজ করতেন। বুখারী শরীফে আছে, একজন মহিলার কৃত দাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে তিন সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বর প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। মিম্বর তার বিচ্ছেদ বেদনা সইতে পারল না, কান্নাকাটি আরম্ভ করে দিল। কেমন কান্নাকাটি! ইবনে মাজাহ শরীফে আছে, খুঁটি এত জোর সরে কাঁদতে ছিল যে মসজিদের মুসল্লিরাও তার কান্না শুনতে পাচ্ছিল। আমরা তো দেখি খুঁটি মরা নির্জীব, যদি তাই হতো শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ বুঝলো কি করে, কান্নাকাটি শুরু করলো কি করে? বোঝা গেছে তারও জীবন আছে, রু আছে। দুই নম্বর দৃষ্টান্ত, গারনা বুদে নীলেরা আনরে দিদ, আসছে কাফের রাজে মোমেন নিগুজি। সাইয়েদেনা হযরত মূসা আলা নাবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে লোহিত সাগর পাড়ে দিলেন। জাহাজও নেই, ব্রিজও নেই, তিনি সাগরের কূলে এসে সাগরের লাঠি মারলেন,
সাগরের দুই দিকের পানি ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল, রাস্তার ব্যবস্থা হয়ে গেল। 12 লক্ষ বনি ইসরায়েলকে সাথে নিয়ে সাগর পাড়ি দিয়ে নিরাপদে অপর প্রান্তে পৌঁছে গেল। পক্ষান্তরে আল্লাহর দুশমন ফেরাউন যখন সদল বলে রাস্তায় ঢুকল, পানি দেখল, আল্লাহর দুশমনকে ধরার ওই তো সুবর্ণ সুযোগ। দুই দিকের পানি মিলে গেল, দুশ্মন সদল বলে ডুবে ধ্বংস হয়ে গেল। আমরা তো দেখি পানি নির্জীব, রু নেই, বুদ্ধিশুদ্ধি নেই, কর্ণ নেই, চক্ষু নেই। যদি তাই হতো পার্থক্য কি করে করল এনি কালে মোল্লা আর এ আদু মোল্লা, আল্লাহর দুশ্মন। বুঝা গেছে পানিরও জীবন আছে, রু আছে, সেও বোঝে শোনে। 3 নম্বর দৃষ্টান্ত দিলেন, সঙ্গে হা আন্দর কাফে বোঝালে বোধে গোপে আয় আহমদ বগই চিস্তে জুত গর রাসুলে চিস্তে দর দশ তামনে আ চোখ বরদারি সে রাজে আসে না। একদিন আবু জাহাল বলুন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরে আর জমিনে নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাস করি। আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেরও নয় জমিনের নিচেরও নয়, যদি বলতে পারো এগুলো কি বুঝবো তুমি সত্য নবী। গোফতে চোখাহি বগোয়াম কাঁচে হাস্ত ইয়া বগোয়াম আঁকে মা হাফতে মরাস। চাচা আমি বলবো আপনার মুঠের ভিতরে কি আছে, নাকি মুঠের ভিতরে বস্তুয়ে বলে দিবে ওরা কি? আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরের বস্তু যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী তাহলে? গোফতে বো জাহালি ডুয়াম না দের তো রাস্তে গোফতে আরে হাফ আজা কা দের তো রাস। আবু জাহালে মরম বলতে বাকি তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে না, এতটুক বুঝ তার নেই। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত যাকে আমরা জিহ্বা বলি, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ পাক এক টুকরা গোস্তের মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন না? কাফের বুজবুদ্ধির অভাব, যদি বুজবুদ্ধি থাকতো তাহলে কি আর কাফের হতো? আল্লাহ পাক যাদেরকে দৌলতে ইমান থেকে বঞ্চিত করে দিয়েছেন এরা বুজবুদ্ধি থেকেও বঞ্চিত। দৌলতে ইমান এবং দৌলতে কোরআন যার সিনায় আছে, এদের বুদ্ধির সাথে আজ পর্যন্ত জগতের কোন বুদ্ধিজীবী কুলাইতে পারেনি না পারবে। যখন ওয়াজটা পড়ে তখন বোঝা যায় কার বুদ্ধি কি পরিমাণের। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত হেনুয়া গ্রামের অধিবাসী আল্লামা মোস্তফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন। উনি যে টেবিলে বসেছেন আরেক ভদ্রলোক ওই টেবিলে বসে চা খায় বাম হাতে। সাধারণত এ ধরনের নাস্তিক মার্কা বুদ্ধিজীবী এদের ডান হাত বাম হাতের কোন ব্যবধান নেই, এরাই ব্যবধান বোঝে না। একদিন এমনই এক ভদ্রলোক বাম হাতে চা খেতেছে আর এক হুজুরে দেখে বলতেছেন, হুজুর ছোট হুজুর মানুষে বলে মুন্সি, জনাব আল্লাহ পাক আপনাকে এত সুন্দর ডান হাত দিলেন, আপনি বাম হাতে চা খান। বদলোক বলে, এগুলো আপনাদের মৌলবীদের বাড়াবাড়ি, ডান হাত যে আল্লাহর দেয়া, বাম হাত সে আল্লাহর দেয়া, অসুবিধে কি, খাইলে তো হই।
মুন্সি সাহেব বললেন, তাহলে এক কাজ করুন, আপনি একটু উপর হয়ে যান, আমি টাটা ওই দিয়ে ঢেলে দিই। উপরে ছিদ্র যে আল্লাহর দেয়া, নিচে ছিদ্র হে আল্লাহর দেয়া, তা দুপুরে ঢুকলি তো। তো যাদের ডান বামের ব্যবধান নেই, উপর নিচেরও তো ব্যবধান না থাকার কথা। এই বদলোক বাম হাতে চা খায় আর হুজুরের দিকে বারবার তাকায়। হুজুর গোস্ত দিয়ে বাদ ফেলে খাওয়ার পর হাড়গুলো দাঁতের নিচে দিয়ে পরিষ্কার করে চিবিয়ে খেয়ে ফেলতেছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। বদলোক হয়তো মনে মনে ভাবে, মৌলবী বোধহয় জিন্দিগিতে গোস্তের চেহারা দেখে গোস্ত খেয়ে হাড় শুদ্ধ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে জিজ্ঞেসে করে বসল, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? বদলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়। হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, হুজুরের বেজ্জতি হবে। এই লক্ষ্যে প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআনওয়ালা, বুদ্ধিমান, বুদ্ধিজীবী নয়। জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইল, কে কুকুরে পরিণত হইল, কোরআন নির্ভর করছে। পাকিস্তানের পার্লামেন্টে দুজন বড় বড় আলেম ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, একজন আল্লামা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আর একজন আল্লামা গোলাম গাউস হাজারী রহমতুল্লাহ আলাইহি। সংসদ বসেছে, দুজন গেছেন সংসদ আসন গ্রহণ করেছেন। ঘটনাক্রমে দুই মহিলা এমপি এসেছে পরে। ওখানের নিয়ম যে পরে আসে সে আগে ওয়ালাদের সাথে মোসাফাহা করে করে আসন গ্রহণ করে। মহিলা দুজন মোসাফা আরম্ভ করছে, মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা করতেছে, দুই মৌলবী পড়ছে বিপদে। মহিলা তো ওদের সামনে গিয়ে হাত বাড়াবে, যদি মৌলবী হাত না বাড়ায় মৌলবীর সংকীর্ণতা প্রকাশ করে, আর যদি হাত বাড়ায় মোসাফা করে, মৌলবীর ফতুয়া পরিপন্থী আমল হবে, যেদিকে যাবে মৌলবীর বিপদ। মৌলবী তো কোরআনওয়ালা, একটু পরে টের পাবে। দুই মহিলা মোসাফা করতে করতে দুই হুজুরের সামনে গিয়েও হাত বাড়াইছে। মহিলাকে হাত বাড়াইতে দেখে দুই হুজুর দাঁড়িয়ে গিয়ে বললেন যে, আগে কোলাকুলিটা সেরে নেই, মোসাফাটা পরেই করতে। মহিলা দুজন পিছনের দিকে সরে গেল, কোলাকুলি করতে রাজি হল না। সংকীর্ণতা কার প্রকাশ হয়ে গেল। আলেম তো আরো প্রশস্ত মন নিয়ে কোলাকুলির জন্য প্রস্তুতি নিয়েছে, মোসাফা করতে হইল না, ফতোয়া পরিপন্থী আমল হইল না, সংকীর্ণতা প্রকাশ পাইল না। কিসের কথা? একবার মাদ্রাসার মহতামেম সাহেব এক মাদ্রাসায় এসে দেখে ছাত্ররা কান্নাকাটি করে, কি ব্যাপার তোমরা কান্দো? আমাদের নাজেম সাহেব, শিক্ষা সচিব সাহেবকে পুলিশ নিয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার। মহতামেম সাহেব খোঁজ নিলেন, কই নিল, সংবাদ পাইলেন যে একবারে কোর্টে নিয়ে গেছে। তিনিও কোর্টে গিয়ে হাজির হলেন, গিয়ে দেখেন নাজেম সাহেব হাকিম সাহেবের সামনে আসামির কাঠগড়ায় দণ্ডায়মান, ডজন খানেক উকিল আছে কোর্ট। মহতামেম সাহেব বলছেন, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামির কাঠগড়ায় দণ্ডায়মান। আমরা কওমি মাদ্রাসায় পড়ি, পড়াই, কোনো প্রকার ডাল ভাত খাই, অতিরিক্ত পয়সা আমাদের কাছে থাকে না, উকিল ধরবো, উকিলের ফিস দিব, এত পয়সা আমাদের কাছে নেই। অতএব আমার হুজুরের পক্ষে আমি নিজেই ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা। শুনে মাত্র দর্জন উকিল লাভ দিয়ে দাঁড়াইছে, কি মৌলবীর সাহস তো কম নয়, LLB করেনি, ল পড়েনি, সার্টিফিকেট নেই, কোর্টে কখনো আসেনি, এসে এসে ওকালতি করবে, ঠিকই মামার ভয়ে ফাঁকনা কলা। কিন্তু হুজুরের এক কথা, হাকিম সাহেব, উকিল সাহেবের ফিস দেওয়ার মতো পয়সা নেই, তা আমি ওকালতি করতে চাই, অনুমতি কামনা করি। হাকিম সাহেবের অবস্থায় বোঝা যায় অনুমতি দিবেন দিবেন লাগে।
তা দেখে সবচেয়ে বড় উকিল যিনি দাঁড়িয়ে বললেন, হাকিম সাহেব, এ মৌলভি সাহেবের সার্টিফিকেট নেই, LLB করেনি, ল করেনি, প্র্যাকটিস করেনি, কোর্টে কখনো আসেনি, আজকে এসে সকল কি করবে, একে অনুমতি দেওয়া যায় না। বাকি ভাবে সাবে মনে হয় যেন আপনি অনুমতি দিয়েই দিবেন, যদি দিতেই হয় আমি তাকে একটি প্রশ্ন করছি, তিনি যদি আমার প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই শব্দের এক শব্দে দিতে পারে, তো বুঝবো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, ঠিক আছে অনুমতি দিবেন, আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন অনুমতি দেওয়া যাবে না। মৌলভি সাহেব বললেন, হাকিম উকিল সাহেব, সকল প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া সম্ভব হয় না, মাঝে মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন পড়ে। উকিল সাহেব বললেন, তাহলে আপনি অনুমতি পাবেন না। তো এই শর্ত কি শুধু আমার বেলায় না আপনাদের বেলায়? তো সকলের বেলায়। তো তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি শুধু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন তো? উকিল সাহেব বললেন, না পারার প্রশ্নই আসে, যদি না পারবেন আবার যদি, বাতাস খেয়ে তো কোর্টে আসেনি, সার্টিফিকেট নিয়ে এসেছে, তারপরও যদি না পারবেন, না পারার প্রশ্নই আসে না, কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন, খুব বলবো তো ঠিক, যদি না পারলে তা আবার যদি, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জিন্দগিতে আর কোর্টের ছায়া কদম রাখবো, বলুন কি প্রশ্ন? মোহতামেম সাহেব বলেন, উকিল সাহেব, আমি শুনেছি আপনার আব্বা যান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত, এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব এখন হাও বলেন না, নাও বলেন, চোখ দিয়ে শুধু পানি ধরছে, কারণ যদি বলে হ্যাঁ অসাধারণ অভ্যাসটি এখনো আছে, তো তাজা তাজা জুতা চোরের পোলা ওগুলোতে করতে আসছে কোর্টে, কত বড় বেজ্জতি। আর যদি বলে না, তার মানে এখন নেই, এক সময় ছিল, এটাও তো কম বেজ্জতির কথা নয়, পুরানো জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করছে, নাও নেই হাও নেই শুধু চোখের পানি। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব লজ্জা হয়ে গেছেন? কয় না, লজ্জা পান নেই, হাও বলেন না, নাও বলেন না, শুধু পানি ছাড়তেছেন, ব্যাপার কি? উকিল সাহেব বললেন, হাকিম সাহেব লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে না, আজ থেকে অন্তত 20 বছর আগে আমি একটি হাদিস পড়ে অট্টহাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম, যেমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসে থাকে, আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা করার দরুন 20 বছর আগের পাঠিত হাদিস বুঝে এসে গেছে বিদায়, চোখ দিয়ে পানি পড়তেছে। কি হাদিস? হাদিসটি ছিল সবচেয়ে বড় কোর্ট যেদিন অনুষ্ঠিত হবে হাসর মাঠে, যে কোর্টের হাকিম হবেন স্বয়ং রব্বুল আলামিন, ওই কোর্টের ওকালতি নাকি করবে এই মৌলবীর গোষ্ঠীরা, এরা নাকি অসংখ্য জাহান্নামী আসামিকে সুপারিশ করে ওকালতি করে জান্নাতি বানাই দিবে। হাদিস পড়ে আমি অষ্টমাসে দিয়েছিলাম, এরা ল পড়েনি, LLB করেনি, প্র্যাকটিস করেনি, এরা কি করে ওকালতি করবে সবচেয়ে বড় কোর্টের, এমন উদ্ভট কথাবার্তা বুঝে হাদিসে থাকে, কিন্তু আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা করার দরুন বুঝে এসে গেছে, যদি ওকালতি কেউ করতে পারে তো পারে একমাত্র এই মৌলবীরা। যাই হোক, তো বলতেছিলাম আবু জাহালে মন দৌলতে ইমান থেকে বঞ্চিত, বুদ্ধিশুদ্ধি থেকে বঞ্চিত, এতটুকু বুঝে আসা না যে জিব্বায় আল্লাহ পাক আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরায় আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন। দুজনের কথাবার্তা চলতেছে, এর মধ্যেই পাথর গুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে, তোর মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি, তোর বাতি যা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি,
লা ইলাহা গোত ইল্লাল্লাহ গোত গাওয়ারে আহমদ রাসূলুল্লাহ সো সাথে দিয়ে দিলাম একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ